নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতি কথায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় কৌটিল্য এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। চলুন শুরু করা যাক আজকের পর্ব। কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। তিনি ইতিহাসে চাণক্য নামে সুপরিচিত। খ্রিস্টপূর্ব 4th শতকে তক্ষশিলার এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কৌটিল্য শাস্ত্রে ছিলেন সুপণ্ডিত এবং তেজস্বী। নন্দরাজা ধননন্দের দ্বারা তিনি অপমানিত হন এবং এই অপমানের প্রতিশোধ নিতে চন্দ্রগুপ্তের সঙ্গে যোগদান করেন। কৌটিল্যের কূটকৌশলে নন্দবংশ ধ্বংস হয়। চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়ে মৌর্য সাম্রাজ্য সুদৃঢ় করে কৌটিল্য। কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র ছিল রাজনীতির প্রাচীন গ্রন্থ। রাজার ক্ষমতা, কর্তব্য ও নীতি এবং মৌর্য যুগের সমাজ ও শাসন ব্যবস্থার অনেক তথ্য পাওয়া যায় অর্থশাস্ত্রে। কৌটিল্য ছিলেন অবাধ রাজতন্ত্রের সমর্থক। তক্ষশিলার এক কূটনীতি পরায়ণ ব্রাহ্মণ হিসেবে প্রথম জীবনে কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন। তার কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য তাকে ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি রূপে কেউ কেউ উল্লেখ করেছেন। তবে ইতিহাসে দুটি কারণে কৌটিল্য বা চাণক্য বিখ্যাত। প্রথমটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী রূপে এবং দ্বিতীয়টি হলো অর্থশাস্ত্রের রচয়িতা রূপে। কিন্তু ইতিহাসে একটি মতভেদ আছে, অর্থশাস্ত্র কবে এবং কার দ্বারা লিখিত। এ বিষয়ে ভারতীয়দের মত হলো অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব 4th শতকে কৌটিল্যের লেখা। 1905 সালে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী সংস্কৃতে লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেছিলেন। 1909 সালে গ্রন্থটি প্রকাশ হলে তখন থেকে মানুষ অর্থশাস্ত্রের সঙ্গে পরিচিত হয়। মূল গ্রন্থের প্রায় 25 ভাগ হারিয়ে গেছে। এই গ্রন্থে মোট 15টি অধ্যায় থাকলেও প্রতিটির প্রায় কিছু কিছু অংশ হারিয়ে গেছে। তবে অর্থশাস্ত্রের মুখবন্ধের অংশটি কিন্তু হারায়নি। এখানে লেখা আছে, যার বাংলা অনুবাদ হল, পূর্ববর্তী আচার্যদের রচিত বিভিন্ন অর্থশাস্ত্র একত্র করে সমগ্র পৃথিবীর ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য এই অর্থশাস্ত্র রচিত হল। কিন্তু ঐতিহাসিক বাসাম, কিথ, ডক্টর জুলি, ডক্টর ফিন্টারনিজ, হিলেব্রান্ড প্রমুখ বলেন অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা নয়। কেউ কেউ বলেন গ্রন্থটি কৌটিল্যের শিষ্যদের লেখা। ঐতিহাসিক ডক্টর জুলির মতে অর্থশাস্ত্র বাৎসায়নের কামসূত্রের আগে রচিত হতেই পারে না। ভিন্টারনিজ বলেন অর্থশাস্ত্র কোনো পণ্ডিতের রচনা বা রাজনীতিবিদের লেখা হতেই পারে না। কিন্তু পণ্ডিত শ্যাম শাস্ত্রী, পণ্ডিত কাশীপ্রসাদ জয়সওয়াল, ঐতিহাসিক ডক্টর ফ্লিন্ট, ডক্টর এনসি ব্যানার্জি প্রমুখ বলেছেন অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। ঐতিহাসিক ডক্টর শাস্ত্রীর মতে যাজ্ঞবল্ক, মনু, বশিষ্ঠ, দণ্ডিন, ভবপতি প্রমুখ লেখকেরা অর্থশাস্ত্রের লেখক কৌটিল্যের নাম উল্লেখ করেছিলেন। কিন্তু এই সকল বিতর্কের বাইরে আমরা বলতে পারি প্রাচীন ভারতের অর্থনীতি, রাজনীতি, সমাজ বিষয়ক একটি প্রামাণ্য গ্রন্থ হলো এই অর্থশাস্ত্র। এর অর্থ হলো অর্থপূর্ণ শাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ও তৎকালীন সমাজে নারীদের অবস্থা, বিধবা বিবাহ, পুনর্বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পতিতাদের জীবন ইত্যাদির আলোচনা এই গ্রন্থ থেকে পাওয়া যায়। কেন্দ্রীয় শাসনে রাজার সর্বময় কর্তৃত্ব, মন্ত্রী ও মন্ত্রিপরিষদের পরামর্শ, বিচার ও বিচারের বিধান ইত্যাদির স্বচ্ছ ধারণা আছে এই গ্রন্থটিতে। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণকাল, নন্দরাজাদের উচ্ছেদ, রাজ্য বিস্তার এমনকি তার সমগ্র কৃতিত্বের মূলে কৌটিল্যের প্রভাব সবচেয়ে বেশি।
এই কৌটিল্যই চন্দ্রগুপ্তকে রাজ্য পরিচালনার সমস্ত শিক্ষাই দিয়েছিলেন। কৌটিল্যের মতে রাজাকে প্রজা দরদী ও কূটনীতির আশ্রয় নিতেই হবে। রাজ্য শাসন সম্পর্কে তার বিখ্যাত উক্তি হল, প্রজা সুখে সুখং, রাজান প্রজানাম চ হিতে হিতানি, অর্থাৎ প্রজা সুখী রাজার সুখ। বন্ধুরা, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানান কমেন্টে, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তবে অবশ্যই সেটি জানাবেন। ধন্যবাদ।